নমস্কার, ইচ্ছাটিভি পর্দায় আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। জনগণের কাছে অনুষ্ঠানে আমি সৌভিক আবার আপনাদের কাছে অনেক দিন পর। আসলে ঘটনাটাই এমন একটা জিনিস ঘটেছে বর্তমানে যাতে আমাদেরকে একটুখানি নাড়িয়ে দিয়েছে বই কি, মানে ঝিনচাক পূজা বা মস্তিকর রাজু, এইসব যারা এতদিন ধরে আমাদের টিকটকে আমাদের প্রত্যেকের মোবাইলে তাদের ভিডিও দিয়ে বিভিন্ন রকমভাবে বিনোদন পেশ করতো, আজ তাদের জীবিকায় টান পড়েছে। এতদিন ধরে টিকটক বা এইসব অ্যাপগুলো মানুষের কাছে, মানে অনেক মানুষের কাছে জীবিকার নির্বাহের একটা জায়গা ছিল, কিন্তু আজ, মানে গতকাল ভারত সরকারের নির্দেশাবলী অনুযায়ী বিভিন্ন সার্বভৌম ক্ষেত্রে এবং তথ্য, মানে ভারতীয় নাগরিকদের তথ্য বাইরে যাওয়ার এই ব্যাপার নিয়ে আমাদের দেশে মোট 59টি চীনা অ্যাপ একেবারে ব্যান্ড করে দেওয়া হয়েছে। এবং এই 59টি চীনা অ্যাপের মধ্যে পপুলার যে কটি চীনা অ্যাপ আছে তার মধ্যে অন্যতম হলো টিকটক, যার ব্যবহার বহু প্রচলিত। মানে এমন কোনো টিনেজার্স নেই, এমন কোনো হাউসওয়াইফ নেই, এমন কোনো ছেলেপিলে বর্তমানে নেই যারা মোবাইল সংক্রান্ত ব্যাপারে একটু ওয়াকিবহল, তারাই টিকটক সম্পর্কে জানে। এবং টিকটকে বিভিন্ন লোক বিভিন্ন রকমভাবে তাদের নিজস্ব কারিশ্মা দেখিয়ে অনেক টাকা উপার্জন করেছে, অনেক টিকটক স্টার জন্মে গেছে। টিভি স্টার, ফিল্ম স্টারের পাশাপাশি এখন কিন্তু টিকটক স্টারেদেরও একটা আলাদা জায়গা পাচ্ছে। সেই টিকটক স্টারদের ভারতবর্ষে দাঁড়িয়ে বর্তমানে জীবিকায় টান পড়েছে একেবারে নিঃসন্দেহে। কিন্তু এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা ঘটার পেছনে সবথেকে বড় কারণ যেটা, সেটা হচ্ছে এই যে অ্যাপগুলো, ওই অ্যাপগুলোর মাধ্যমে আমরা আমাদের নিজস্ব অনেক তথ্য ওই অ্যাপগুলোতে আপলোড করি, যেমন নাম, প্যান কার্ড, বিভিন্ন রকম, কেউ কেউ তো আবার আধার কার্ডের জেরক্স চায়, বিভিন্ন রকম ডকুমেন্টস দিই। এইসব এই ডকুমেন্টসগুলো যখন বাইরের দেশের মানুষের কাছে যাচ্ছে, বিশেষ করে চীনের মতন একটি দেশ যে এখন বিভিন্ন ছলে বলে কৌশলে চেষ্টা করছে ভারতকে বিপাকে ফেলতে, সেই রকম একটি দেশের কাছে যখন যাচ্ছে তখন এইগুলোর একটা সার্বভৌমের ক্ষেত্রে একটা বিশেষ বাধা সৃষ্টি করছে। হয়তো ভবিষ্যতে এই তথ্যগুলোকে হাতিয়ার করে চীন এমন কোনো অস্ত্র ভারতের এগেনস্টে ইউজ করবে যেগুলো সত্যিই ভারতের ক্ষেত্রে বেশ, মানে মাথা যন্ত্রণার কারণ হয়ে উঠতে পারে। ঠিক এই কথা ভেবেই চীনের নির্মিত এই সকল অ্যাপগুলিকে ভারত সরকার একেবারে বন্ধ করে দিয়েছে। তার মধ্যে প্রধান যেমন বললাম টিকটকের কথা, এছাড়া আরও কয়েকটি আছে যেগুলো খুবই প্রচলিত, তার মধ্যে অন্যতম হচ্ছে শেয়ারিট, জেন্ডার, আরও এক কয়েকটি আছে যেমন ভাইরাস ক্লিনার, এইসব বিভিন্ন জিনিসগুলো যেগুলো আমাদের প্রত্যেকের মোবাইলেরই কিছু না কিছু জায়গা দখল করে থাকে, সেগুলোকে একেবারে সম্পূর্ণভাবে বিলুপ্ত করে দেওয়া চলেছে ভারত সরকার। এবং দেশীয় স্বার্থে এইটুকু করতে হয়তো অধিকাংশ মানুষই সমর্থন প্রকাশ করেছেন, তারা সকলেই ভারত সরকারের এই প্রচেষ্টাকে অবশ্যই সাধুবাদ জানিয়েছেন এবং তারা সকলেই ভারতীয় সরকারের এই প্রচেষ্টার পাশে দাঁড়াবার অঙ্গীকারবদ্ধ হয়েছেন। কিন্তু এই যে যারা এতদিন ধরে টিকটকের মাধ্যমে উপার্জন করেছে বা বহু মানুষের কাছে গেছে, তাদের সঙ্গে যখন কথা বলা গেল তারা কিন্তু সত্যিই খুব দুঃখিত, কারণ তাদের নিজস্ব একটা ফ্যান বেস তৈরি হয়েছিল টিকটকের মাধ্যমে। মানুষ এখনকার দিনে মানুষ সহজেই সেলিব্রিটি হতে চায়, এবং সেই সেলিব্রিটি হওয়ার মাধ্যমটা যখন আমরা ঘরের মধ্যে বসে পেয়ে যাই তখন সত্যিই আমাদের এর থেকে সহজলভ্য সেলিব্রিটি হওয়ার উপায় হয়তো থাকে না। এবং অবশ্যই সেক্ষেত্রে যখন সেলিব্রিটি হওয়ার তাগিদে এমন অনেক কাজও করে বসে যার সাধারণত মোবাইলে বা কোনো রকম মিডিয়াতে হয়তো দেওয়া যায় না, এমন অনেক কন্টেন্ট থাকে, এমন অনেক শারীরিক ভাষা থাকে, এমন অনেক কন্টেন্টের ভাষা থাকে যেগুলো আমরা সাধারণভাবে কোনো পাবলিক মাধ্যমে ইউজ করতে পারি না। কিন্তু ওই যে বললাম পপুলার হওয়ার খিদেটা মানুষের কাছে এখন এতটাই বেড়ে গেছে যে তারা নিজস্ব সীমার সভ্যতা, স্বাধীনতার যে সীমা তা লঙ্ঘন করতে দুবার ভাবছে না। সাধারণত যারা টিকটক ইউজ করে তারা খুবই টিনেজার্স বা তার থেকে ওপরে, যারা মোবাইল যুগে জন্মগ্রহণ করেছে এবং তারা যারা মোবাইলটাকে নিয়েই সারাদিন থাকে। কিন্তু এরপরেও এমন কিছু মানুষ আছে যাদের কাছে এই জিনিস, মানে অন্যান্য অ্যাপগুলির গুরুত্ব ছিল, সেই অ্যাপগুলি বর্তমানে বন্ধ হয়ে যাওয়ায় তাদের মাথায় হাত পড়েছে ঠিকই, কিন্তু তারা এইটুকু তারা বিশ্বাস রাখে যে ভারত এই অ্যাপগুলির ডুপ্লিকেট কিছু নিশ্চয়ই বার করবে। আমরাও আশা রাখি ভারত খুব শিগগির এই অ্যাপগুলির ডুপ্লিকেট কিছু বার করবে এবং সেগুলো দিয়ে মানুষ পুনরায় তাদের যা যা কাজ প্রয়োজন সেগুলো করে উঠতে পারবে। দেখুন, মোবাইল দুনিয়াটা গোটাটাই চীনের ওপর নির্ভরশীল ছিল এতদিন, মানে আমরা যত যাই বলে থাকি না কেন অনেক কোম্পানি ভারতের মধ্যে রাজত্ব করতো যেগুলো চীনা
বেসড কোম্পানি, চাইনিজ বেসড কোম্পানি কিংবা চীনা থেকে তাদের পার্টস আসতো। এখন যখন চীনের মালগুলোকে আমরা একেবারে ব্যান করছি, তখন সেই সব কোম্পানিগুলোর মাথায় হাত পড়েছে ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে এই অবস্থা থেকে আমরা রিকভার করতে পারবো না। এর ফলে একটা যেটা হবে, আমাদের লোকাল মার্কেটে যেসব মোবাইল বিক্রি হয় বা যেসব মোবাইলের পার্টস বিক্রি হয়, সেগুলোর চাহিদা বাড়বে, সেগুলোর মার্কেট বাড়বে, এবং আমাদের দেশের মানুষের ক্ষেত্রে একটি আর্থিক সুবিধা পাওয়া যাবে। এটা কিন্তু কোনো দিক থেকেই ভুললে চলবে না, কেননা আপনি যে টাকাটা উপার্জন করছেন তার অর্ধেক যদি চীনে চলে যায় তাতে তো কোনো লাভ হয় না। আপনি যদি কিছু টাকা উপার্জন করছেন তার অর্ধেক যদি দেশ যায়, তাহলে আপনার উপার্জনও সার্থক, আমাদের দেশের জন্য আপনার কিছু করা হলো। এই বিষয় মাথায় রেখেই হয়তো ভবিষ্যতে ভারতীয় যারা ইঞ্জিনিয়ার্স আছেন, মোবাইল ইঞ্জিনিয়ার্স আছেন, তারা এই ব্যাপারটা নিয়ে ভাববেন। আমরা আশা রাখি খুব শিগগিরই এমন অনেক অ্যাপ বেরোবে যা আমাদের দৈনন্দিন জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে যাবে, ভারত নির্মিত এমন অনেকগুলি অ্যাপ। এর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস জানিয়ে রাখি, আজ সুপ্রিম কোর্ট চীনা মাঞ্জাকে একেবারে অবৈধ বলে ঘোষণা করেছে। চীনা মাঞ্জা বর্তমানে যারা ঘুড়ি ওড়ায় বা যারা ঘুড়ির সঙ্গে জড়িত তারা সকলেই জানেন যে চীনা মাঞ্জা বর্তমানে এমন এক আবিষ্কার যা কখনোই কাটা যায় না, তা হাত দিয়েও কাটা যায় না, তা কোনোভাবেই মানে সহজে কাটা যায় না। শুধু তাই নয়, সেই মাঞ্জার সুতো যদি কোথাও থেকে থাকে, আমাদের পরিবেশের কোথাও থেকে থাকে বা কোনো দেয়ালে লেগে থাকে, এবং সেখান দিয়ে যদি মানুষের যাতায়াত হয়, সে যে কোনো অঙ্গে লাগলে তা কেটে দেয়, তাকে মানুষের শরীরে ক্ষতচিহ্ন সৃষ্টি করে। এবং এই কথা, এই ভয়াবহতাকে চিন্তা করেই 2017 সালে এক ব্যক্তি চীনা মাঞ্জার এগেনস্টে মামলা লড়েছিলেন। আজ 2020, 3 বছর লাগলো মানুষটাকে এটা প্রমাণ করতে যে চীনা মাঞ্জার ভয়াবহতা। আসলে তিনি, আমি খবরে দেখছিলাম যে ভদ্রলোক এই এর ব্যাপারে প্রথম আওয়াজ তোলেন, তিনি তার পরিবার নিয়ে গাড়িতে করে যাচ্ছিলেন কোনো একটি নির্দিষ্ট জায়গায় ঘুরতে। সেখানে তার হুট খোলা গাড়ি ছিল, এবং সেই হুট খোলা গাড়ির মধ্যে দিয়ে তার ছোট্ট মেয়েটি মাথাটি উঁচিয়ে রেখেছিল, এবং এইরকমই রাস্তায় ঝুলতে থাকা চীনা মাঞ্জার কোনো একটি সুতোর সঙ্গে সেই মেয়েটির গলায় একটু স্পর্শ হয়, এবং তাতে সেই মেয়েটি ভয়ানকভাবে চোটগ্রস্ত হয়ে পড়ে, এবং সেই চোট সারাতে তাকে এই 3-3.5 বছর ধরে ক্রমাগত চিকিৎসা করতে হয়েছে, এবং হয়তো এই দুর্ঘটনার ফলে তার প্রাণ পর্যন্ত যেতে পারতো। তাহলে একটা মাঞ্জার সুতো, যা সাধারণত ঘুড়ি ব্যাপারটা তো সম্পূর্ণই আনন্দের ব্যাপার, তা আনন্দের জন্য ব্যবহৃত হওয়া একটা মাঞ্জার সুতো তো যখন মানুষের প্রাণহানি পর্যন্ত হতে পারে, এমন একটি মাঞ্জাকে আমাদের মনে হয় ব্যবহার না করাই ভালো। এবং সেই ক্ষেত্রে বিবেচনা করেই বর্তমান সুপ্রিম কোর্ট এই দাবি দিয়েছেন, এবং আশা রাখবো যে সুপ্রিম কোর্টের এই দাবি এবং ভারত সরকারের চীনা অ্যাপ বন্ধ রাখার অবৈধ ঘোষণা করা এই যে দাবি, এগুলো আমরা ভারতবাসী হিসেবে প্রত্যেকেই পালন করব, এবং চেষ্টা করব ভবিষ্যতে এর থেকে আরও ভালো জিনিস নির্মাণ করে আমাদের ভারতবর্ষকে আরও উন্নততর করতে। নমস্কার, ভালো থাকবেন, ভালো রাখবেন।